বেশ কয়েক বছর ধরেই গুঞ্জন চলছিল বলিউড তারকা সোনাক্ষী সিনহা প্রেমে পড়েছেন বলিউড অভিনেতা জাহির ইকবালের। অবশেষে এ কথা সত্যি হয়ে ধরা দিল সামাজিক যোগাযোগ মাধ্যমে। জন্মদিনে ভালোবাসার কথা জানালেন সোনাক্ষীর প্রেমিক বলিউড অভিনেতা জাহির ইকবাল। এক ইনস্টাগ্রাম পোস্টে দাবাং অভিনেত্রীর সঙ্গে একটি ভিডিও পোস্ট করে জাহির ভালোবাসার কথা লিখেছেন। এর উত্তরে জাহিরকেও ভালোবাসা জানিয়েছেন সোনাক্ষী সিনহা। 33 বছর বয়সী বলিউডের তরুণ অভিনেতা জাহির ইকবালের সঙ্গে কয়েক বছর ধরে সোনাক্ষীর প্রেমের গুঞ্জন চলছিল। বিভিন্ন জায়গায় একসঙ্গে দেখা যেত তাদের। তবে এই সম্পর্ক নিয়ে দুজনেই মুখে কুলুপ এঁটেছিলেন এতদিন। অবশেষে জন্মদিনে এসে নীরবতা ভাঙলেন তারা। ভিডিওতে মাথায় কালো ক্যাপ, পরনে কালো কালো প্রিন্টের জ্যাকেট দেখা গেছে সোনাক্ষী সিনহাকে। বার্গার খাওয়ার ফাঁকে জাহিরের সঙ্গে খুনসুটিতে মেতেছিলেন সোনাক্ষী সিনহা। ভিডিওটি পোস্ট করার পর বলিউড তারকা তারা সুতারিয়া, পাত্রলেখা, বরুণ শর্মা সহ আরও অনেকেই এই জুটিকে শুভকামনা জানিয়েছেন। বিভিন্ন গণমাধ্যমের খবরে এসেছে 35 বছর বয়সে সোনাক্ষীর সঙ্গে এবছরই গাঁটছড়া বাঁধছেন জাহির। জাহির ইকবাল তার বাবার বন্ধু সালমান খানের হাত ধরে 2019 সালে বলিউডে নাম লেখান। নোটবুক সিনেমার মধ্যে দিয়ে বলিউডে আত্মপ্রকাশের পর এবছরই ভ্রমর চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। মুক্তির অপেক্ষায় থাকা XXL সিনেমায় সোনাক্ষী সিনহার সঙ্গে অভিনয় করেছেন তিনি। সালমান খানের প্রযোজনায় কাভিদ, কাভি দেওয়ালি সিনেমাতেও কাজ করেছেন জাহির ইকবাল। প্রিয় ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবেন আর পরবর্তীতে এ ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা পূর্বেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।